মাথাভাঙা মহকুমা হাসপাতালের একমাত্র সার্জন ছিলেন চিকিৎসক হংসরাজ চট্টোপাধ্যায়। সেই সার্জন ডাক্তারের বদলি হয়ে গিয়েছেন, বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে। পদোন্নতি ঘটে তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে আরামবাগ মেডিকেল কলেজে গিয়েছেন। তবে স্বাস্থ্যভবনের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন মাথাভাঙার অসংখ্য রোগী ও তাদের আত্মীয় পরিজনেরা। হাসপাতালের একমাত্র সার্জন অন্যত্র বদলি হয়ে যাওয়ার ঘটনার পর দুর্ঘটনায় আহত রোগীদের এবং অসুখে আক্রান্ত রোগীদের অস্ত্রোপচার নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে মাথাভাঙা মহকুমা হাসপাতালে। সার্জনের জন্য আমরা অনেক আন্দোলনও করছি, অনেক আপনারা অপজিশনও করছি, কিন্তু আমরা এখনো সার্জন পাচ্ছি না। কেন সার্জন আসছে? মানে আগের সার্জন কি হয়েছে? আগের সার্জন এখন মানে উনি তো চলে গেছে, উনি তো এখন তো উপর মহল থেকে এখনো এখানে কোনো সার্জন এখনো পাঠায় না। বর্তমান সময় সার্জন ছাড়াই চলছে? হ্যাঁ, বর্তমানে যারা রোগীরা আসছে তারা কি করে কাজ করবেন? এই কোনো রকম মানে হাড়ের ডাক্তার একজন আছে মফিজুর রহমান, ওনাকে দিয়ে কোনো রকম চলছে আর কি। আর নাহলে কি আপনাদের বাইরে যেতে হচ্ছে? বাইরে যেতে হয় শিলিগুড়ি নাহলে কুচবিহার। বর্তমান সময় কোনো কোনো রোগী চলে যাচ্ছেন কোচবিহারের মেডিকেল কলেজে, অথবা আবার অনেকেই চলে যাচ্ছেন শিলিগুড়ি মেডিকেল কলেজে। বর্তমান সময়ে সার্জনবিহীন হাসপাতালের কীভাবে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার হবে তা নিয়ে প্রশ্ন উঠছে রোগী ও তাদের আত্মীয় পরিজনদের মনের মধ্যে। এর উত্তর হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও নেই। তবে হাসপাতালের সুপার ডক্টর মাসুদ হাসান জানিয়েছেন তিনি দ্রুত এই হাসপাতালে একজন সার্জন নিয়োগের জন্য আবেদন জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের কাছে। সেই মর্মে একটি অর্ডারও হয়েছে, তবে আদতে কবে সেই সার্জন এসে এই হাসপাতালে যোগদান করবেন সেটা এখনও বলা সম্ভব হচ্ছে না। জন্য আমাদের যদি কোনো অসুবিধা হয় আমাদের বাইরে যেতে হয়, কুচবিহার যেতে হয়, শিলিগুড়ি যেতে হয়, বেশি দিনের কোনো প্রবলেম হয় না, আমার যখন কলকাতা যেতে হয় এবং আমার প্রচুর সমস্যা। আপনারা বর্তমান সময় কী দাবি রাখছেন? আমরা চাচ্ছি যে মাথাভাঙা মানে যে আমাদের হসপিটাল আছে এখানে একটা সার্জন আসুক, সেটা আমাদের গরিব মানুষের সবার সুবিধা ভালো হবে, এটা আমরা চাচ্ছি। যা এই সার্জন যিনি ছিলেন এখানে তিনি কেন চলে গেলেন জানতেন কি? না স্যার, আমি এই সম্পর্কে জানি না। কবে থেকে নেই সার্জন? এটা বহুদিন ধরে নেই। তবে যতদিন না পর্যন্ত নতুন জেনারেল সার্জন এই হাসপাতালে আসছেন ততদিন পর্যন্ত রোগীর অস্ত্রোপচার পড়লে সেই অস্ত্রোপচার কে করবেন সেই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। মাথাভাঙা শহরের একাধিক বাসিন্দারা এই হাসপাতালের পরিষেবা নিয়ে রীতিমতো বিক্ষুব্ধ হয়ে রয়েছেন। বর্তমান সময় রোগীর আত্মীয় পরিজনেরা রীতিমতো বিপাকে পড়েছেন এই হাসপাতালের পরিকাঠামো নিয়ে, যেই কারণে তাদের আত্মীয়দের এই রোগীদের নিয়ে চলে যেতে হচ্ছে বাইরে, যার ফলে রোগীদের এই নার্সিংহোমের উপর বেশি ভরসা করতে হচ্ছে হাসপাতালের চাইতে। হাসপাতালের পরিষেবা রীতিমতো বেহাল হয়ে রয়েছে বর্তমান সময়ে। এই যে হাসপাতালে সার্জন নেই, আপনারা কি আবেদন রাখবেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বা সরকারের কাছে? হাসপাতালের পক্ষ থেকে জনসাধারণের পক্ষ থেকে আমরা বলতেছি একটা বড় ধরনের ডাক্তার থাক, সার্জন একটা ভালো থাক, ভালো কাজ হবে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।